হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি টুন ফ্লেম জার্নির কালেক্টিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে সেটাই দেখব রিডিংয়ের মাধ্যমে টুন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে প্রাইমারি মিডিল এবং আপার আমি প্রথমেই দেখব প্রাইমারি স্টেজে কি চলছে আজকের দিনে মাস্কুলাইন এবং ফেমিলাইনের বর্তমান কারেন্ট ফিলিং এবং কি করা উচিত প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইনের কি অবস্থা তুমি আজকে অবস্থার বদলের জন্য প্রার্থনা করছো বা হচ্ছে তুমি নিজেকে অবস্থা বদল করার জন্য কিছু না কিছু একটা স্ট্যান্ড নিয়েছ যে আমার এই বর্তমান অবস্থার আমি বদল নিজের হাতেই করবো হ্যাঁ না ফ্রেন্ড এবং তুমি বেশ পজিটিভ একটা কার্ড এসছে বা তুমি নিজের অবস্থানটাকে অনেকখানি বদলে ফেলেছ আজকের দিনে একটা চেঞ্জ একটা পরিবর্তন কিছু একটা বদল তুমি কিন্তু চাইছ ফ্রেন্ড এবং পজিটিভ আজকের দিনে বেশ পজিটিভ তোমাকে দেখাচ্ছে এবং তুমি আর ডিপডাউনে যেতে চাও না যে ওকে একটা জায়গায় হয়ে গেছে হয়ে গেছে আর নয় আমি এই নিয়ে আর ডাউনে যেতে চাই না আপেও যেতে চাই না সবটাই একটা যেন লেনদে রেখে তুমি কিন্তু নিজেকে বদলাতে চাইছ আর কিন্তু পারিবারিক ইস্যুও রয়েছে কি রিলেশনশিপের ইস্যু রয়েছে কিংবা তোমার হয়তো কেরিয়ারে কোনো ইস্যু রয়েছে আছে আছে ওকে তো সেগুলোর সঙ্গে ফাইট করে এগাতে হবে নাকি ওকে নিয়ে ডাউনে চলে যাওয়া এই জিনিসটা কিন্তু তুমি আর চাও না তুমি নিজেকে ভালোবাসতে চাও নিজের জন্য কিছু স্ট্যান্ড নিতে চাও এবং এও চাও এই ব্যক্তি রিটার্ন করুক মানে মাস্কুলাণে রিটার্ন করো তোমরা অনেকে বিবাহিত হতে পারো বা পারিবারিক কোনো বৈবাহিক কোনো ইস্যু রয়েছে সেটাও কিন্তু তোমাকে ভাবাচ্ছে কিন্তু পরিবর্তন তুমি চাইছ কিন্তু নিজের প্রতি প্রেম মাস্কুলানের প্রতি প্রেম তোমার আল্লাহর প্রতি প্রেম যে একটা পজিটিভ তোমার মনের মধ্যে যেন সেই যে একটা শান্তি খুশি একটা লাভ এই যে বিষয়টা আজকে কিন্তু তোমাকে ফিল করাচ্ছে আজকে বেশ ফিল করা যে জাস্টিসের জন্য ডিমান্ড করছো বা হয়তো জাস্টিস তুমি পেয়ে গেছো কি তুমি চাও যে এই জাস্টিস হবে আমার লাইফে আমার ঈশ্বর আল্লাহ নিশ্চয়ই আমার কথা শুনবে এইরকম এবং নিজেকে বেশ পজিটিভ রেখেছ আজকের দিনে ব্যালেন্সে রয়েছো ইস্যু রয়েছে অনেক কিন্তু ইস্যুগুলো নিয়ে আর ডাউনে নেই আজকে বেশ পজিটিভ তোমাদের হয়তো দেখাও হতে পারে বা মাস্কুল্যান রিটার্ন করতে পারে রিউনিয়ন হতে পারে এই জন্য তোমাকে এতটা হয়তো ব্যালেন্স ফিল করাছে কিংবা হয়তো মাসকুলানের সঙ্গে কমিউনিকেশান হয়েছে কিছু একটা তুমি জাস্টিসের মতো এবং হচ্ছে উইল অফ ফরচুন বেশ পজিটিভ কিন্তু তোমার এনার্জি আজকে এবং তুমি হাই ভাইব্রেশনেও রয়েছ আজকের দিনে আমি দেখব তোমার মাস্কুলানের কি অবস্থা কি চলছে মাসকুলান কনফিউশানে পড়ে গেছে কি করবে কি করবে না খুঁজে পাচ্ছে না কারণ মাস্কুলাইনের ফোকাস তোমার উপরেই বজায় রয়েছে কিন্তু এই ব্যক্তি পুরো আঁধারে একদম ডুবে গেছে যে তা কী করা উচিত খুঁজে পাচ্ছে না কোথায় যাবে কিছু একটা বিষয় রয়েছে যেটা কনফিউশান ক্রিয়েট করে দিয়েছে এই ব্যক্তি মাস্কুলাইন এর এরকমই হয় ফ্রেন্ড সে একবার তার নিজের ইনটিউশান দেখবে তখন দেখবে তুমি রাইট যখন সে ম্যাটেরিয়ালসটিকে এই জগৎকে দেখবে তখন দেখবে তুমি পুরো রং তো এই রাইট রঙের মাঝে ব্যক্তি ফেঁসে গিয়ে না রাইট না রং কোন কোথাও থাকে না একবার এই পাল্লাতে লাভ দেয় একবার ওই পাল্লাতে লাভ দিতে থাকে তো যার ফলে জাস্টিস সম্ভব হয় না সমস্যা তৈরি হয়ে যায় মাঝখানে সমস্যা অনেক বেড়ে যায় এবং হচ্ছে কি হয় রিউনিয়ন অনেক সময় পিছিয়ে যায় এবং এই জার্নি স্টক হয়ে যায় বা এটা হয়তো ঈশ্বর আলের মসজিদেও হয় ফ্রেন্ড এতে ফেমিনাইন অনেক কিছু শিখতে পারে তো মাস্কুলান কিন্তু এইরকম একটা অন্ধকারে ডুবে গেছে এই ব্যক্তি কনফিউশন কনফিউশন সলিউশন নেই এই ব্যক্তির কাছে অবশ্যই হয়তো বিয়ে রিলেটেড এই ব্যক্তি হয়তো বিয়ের জন্য কিছু প্রপোজ তোমাকে করেছিল যেটা হয়তো বা এমন হতে পারে হয়তো পরিবারে এই ব্যক্তির হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে কি একটা তার ফ্যামিলি রয়েছে বিবাহিত হতে পারে তো সেক্ষেত্রেও হয়তো এই ইস্যুটা এই ব্যক্তির কাছে সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে হয়তো পারিবারিক কোনো ঝামেলা বড় মাপের হয়ে গেছে এই ব্যক্তি এই মুহূর্তে নিজেকে হিল করার জন্যই তোমার কাছে আসতে চায় এবং কেরিয়ারের উপর ফোকাস করছে এই ব্যক্তির পারিবারিক তো প্রচুর ঝামেলা ফ্রেন্ড মানসিক দিক দিয়ে ব্যক্তি ভালো অবস্থাতে নেই আজকে এবং জাস্টিস জাস্টিস দিতে চাই কিন্তু এই ব্যক্তির কাছে ইস্যু অনেক রয়েছে যার ফলে জাস্টিস কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু নিজেকে পজিটিভ রেখেছে সিদ্ধান্ত নেই এবং একটা মানসিক আঘাত নিয়ে আজকে এই ব্যক্তি কনফিউশানে রয়েছে মানসিক আঘাত একটা রয়েছে এবং একাধিক বিষয় নিয়ে কনফিউশানে এক হচ্ছে তার পরিবার বা হচ্ছে বিবাহিত এরকম কেরিয়ারে হয়তো কিছু ঝামেলা এই জন্য মানসিক দিক দিয়ে আজকে এই ব্যক্তি ভালো অবস্থাতে নেই আমি দেখব কি করা উচিত তোমার ক্ষেত্রে যা কিছু তুমি হয়তো অতীতে প্রোভাইড করেছো মাস্কুলানের জন্য সেটাকে তোমাকে বলা হচ্ছে যে যা হওয়ার হয়ে গেছে ভেবেই তুমি কিন্তু লেটগো করে দাও হয়তো বিষয়টা নিয়ে তোমার একটা জায়গায় স্টক ফিল করায় তোমাকে বারবার কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে তোমাকে ফ্রি করে দিয়েছে আজকের দিনে তাই আজকের দিনটাকে আজকের দিনের মতো করে কাটাও নিজেকে ভালোবাসো লাভ যে একটা ফিল হচ্ছে তোমার সেটাকে অনুভব করো সব দিন সব কিছু থাকে না ফ্রেন্ড পার ডে কিছু না কিছু হতে থাকে তার জন্য তোমাকে বলা হচ্ছে যে একটু ফ্রি করো নিজেকে ভালোবাসো ঠিক আছে আমি দেখব যে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন মিডিল স্টেজে ফেমিনাইন মিডল স্টেজে ডিভাইন মাস্কুলাইন মিডিলে ডিভাইন ফেমিনাইন আজকে তুমি কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এই ব্যক্তি যে মাইন্ড গেমগুলো খেলেছিল সেগুলোর এক এক প্রকারের হয় যে হয় না যে ইলিউজান আছে সেগুলোকে তুমি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছো এবং এই ব্যক্তি থেকে তুমি ডিটাচ হয়ে গেছো সব কিছু বিষয়কে মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করছো আজকের দিনে তুমি বিবাহিত হতে পারো নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছো স্পিরিচুয়াল হয়েছো আজকে ইনার ওয়ার্কে হয়তো তোমার মন লেগেছে খুশি আনন্দ ফিল হচ্ছে পরিবারের দিক দিয়ে তুমি কিন্তু শান্তিতে বা খুশি আনন্দ তোমার ফিল করে মাস্কুলানের কথা ভাবলে তোমরা বিবাহিত হতে পারো বারবার বিয়ের এনার্জির কার্ড রিটার্ন করছে বারবার আসছে জাস্টিসও কিন্তু এই ব্যক্তি দিক দিয়ে আসতে পারে তোমাদের রিউনিয়ান হতে পারে ফ্রেন্ড অবশ্যই লাভ ট্র্যাঙ্গেল একটা বিষয় রয়েছে যেটা তোমাকে খুবই ভাবায় এবং হচ্ছে তোমাদের রিউনিয়ান হতে পারে এবং নিউ বিগিনিং এই ব্যক্তি কিন্তু রিটার্ন করতে পারে ফোন মেসেজ করতে পারে বা হচ্ছে তোমাদের কমিউনিকেশন হয়েছে এরকমও হতে পারে এবং জাস্টিস কিন্তু আসতে চলেছে তুমি নিজেকে অনেকটা স্ট্রং রেখেছো ডাউনে নেই পজিটিভ রেখেছো অনেকখানি আমি দেখবো তোমার মাস্কুল্যানের কি অবস্থা মাস্কুলাইন আজকে পুরোপুরি লজি দুজনেই কিন্তু একে অপরকে মিরর করছো লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে মাস্কুলাইনেও আজকে কিন্তু মাস্কুলেন একাধিক কোনো সমস্যায় ফেঁসে রয়েছে ফিউচার নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে ফিউচার নিয়ে সংশয়ের মধ্যে যে কি করবে খুঁজে পাচ্ছে না এই ব্যক্তি কারণ হচ্ছে ইমোশান তোমার দিকে রয়েছে থার্ড পার্টি কেউ থাকতে পারে যে লাভ ড্র্যাঙ্গেল নিয়ে তুমি সংশয়ে রয়েছ সেই থার্ড পার্টি এবং এই ব্যক্তির রিটার্ন করবে তোমার কাছে একটা প্রপোজ করতে চায় আসছে মাস্কুলাইন হয়তো ফোন মেসেজ হয়েছে বা এই ব্যক্তি কিন্তু আসছে তোমাদের সঙ্গে হয়তো দেখাও হতে পারে কোনো না কোনোভাবেই ব্যক্তির সঙ্গে কারণ এই ব্যক্তি আজকে কিন্তু চাপের মধ্যে রয়েছে তাই সেখান থেকে হিল হতে চায় তোমাকে নিয়ে ফিউচার দেখছে স্টেবল রিলেশনশিপ তোমার সঙ্গেই কিন্তু করতে চাই এই ব্যক্তি এবং পরিবারের বিষয় নিয়ে ইস্যু একটা তার রয়েছে যেটা তাকে আইসোলেট ফিল করায় যেটা তাকে আইসোলেট ফিল করায় এবং তোমার তোমার কাছে আসতে পারি ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে কিন্তু থার্ড পার্টির ইস্যুটা নিয়ে এই ব্যক্তির প্রচুরভাবে চাপের মধ্যে রয়েছে যেটা তাকে ডাউন ফিল করায় আইসোলেট ফিল করায় তোমাকে ফিউচারে চাই কিন্তু পারিবারিক ইস্যু যেটাকে সে ছাড়তে পারছে না এই ব্যক্তি বিবাহিত হতে পারে সেটাকে ছাড়তে পারছে না যার জন্যে একটা চাপ তার ফিল করেছে। এই যে লাভ ট্র্যাঙ্গেল তোমার দিক দিয়ে একটা ভাবনা তুমি যত দূরে চলে যাচ্ছ এই ব্যক্তির ততই পেন ফিল করাচ্ছে কি অশান্তি ফিল করাচ্ছে সেই জন্য সংশয় পড়ে যাচ্ছে যে একে তো আমি চাই কিন্তু আজ থাকতে হচ্ছে সে অন্য কারোর কাছে আমি দেখব কি করা উচিত তোমার নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্ত করো ফ্রেন্ড একদম একটা ভিক্ট্রি আসতে চলেছে একটা কোন কর্মা হয়তো এই মাস্কুলের উপর রিসেন্ট দেওয়া হয়েছে তার জন্যে টেন অফ সোর্সের ঘা খাচ্ছে এই ব্যক্তি তার জন্যই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করতে যায় সে হয়তো এই জিনিসটাও ভাবছে যে হয়তো তোমার সঙ্গে অন্যায় করে দেওয়ার জন্য তার লাইফে হয়তো এরকম একটা পেনফুল অবস্থায় সে চলে এসেছে বা পেনফুল অবস্থার মধ্যে তাকে কাটাতে হচ্ছে তার এরকম কিন্তু ফিল করাচ্ছে যে এই পেনটা তাকে কিন্তু সে সে আর নিতে পারছে না এরকম তাকে ফিল করাচ্ছে এবং তোমাকে বলা হয়েছে যে তুমি নিশ্চিন্তে থাকো তোমার সঙ্গে যদি অন্যায় করে থাকে এই ব্যক্তিকে অবশ্যই কিন্তু আর কে এঞ্জেলের ঘা দেওয়া হয়েছে তার জন্যই ব্যক্তি জাস্টিস কিন্তু দিতে চাইছে তোমাকে এবং তুমি পজিটিভ থাকো এই সকল এনার্জির মধ্যে নিজেকে ডুবিয়ে রেখো না ঠিক আছে আমি দেখব যে আপার স্টেজে কি চলছে ডিভাইন মাস্কুলাইন এবং ফেমিনাইনের আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কোলাইন আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন আপারে হচ্ছে ডিভাইন মাস্কোলাইন আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকে তুমি রাগ আর ইগোর মধ্যে রয়েছ প্রচুর রাগ হচ্ছে অভিমান হচ্ছে কিছু একটা বিষয়ে রাগ অভিমান তোমার আজকে কিন্তু হচ্ছে এবং তুমি শুরু একটা হয়তো চাইছ একটা পয়েন্টে সে দাঁড়িয়ে গেছ বড়ো কোনো রিক্স নিতে চাও একটা কোনো বড় সিদ্ধান্ত নিতে চাও এই মুহুর্তে রাগ ইগোটা তোমার উপর কিন্তু হাবি রয়েছে একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছো যে নেক্সট আমার কি করা উচিত সেটাই তুমি বুঝে উঠতে পারছো না এবং অভিমান রয়েছে নিজেকে প্রোটেক্ট করে রেখেছো বাইরের নেগেটিভ এনার্জির কাছ থেকে বা হয়তো মানুষজনের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করে রেখেছো এক প্রকারের একটা জায়গায় নিজে দাঁড় করে রেখেছো নিজেকে হ্যাঁ ফ্রেন্ড এবং হচ্ছে তুমি অপেক্ষায় রয়েছো ভিক্টরি একটা চাও সম্পর্কের এবং কেরিয়ারের উপর ফোকাস করেছো সেলফ লাভ করছো এবং তোমার জব বিজনেস করো বা তোমার যদি কোনো সোল পারপাস থাকে লাইফ পারপাস থাকে সেখানেও কিন্তু নিজেকে বিজি রেখেছো রিউনিয়ন চাইছ এবং পজিটিভ রয়েছ কেরিয়ার নিয়ে বেশি একটু ভাবনা চিন্তা একাধিক কোনো বিষয় নিয়ে আজকে হয়তো তোমার মস্তিষ্কে প্রেসার ক্রিয়েট করছে যে অশান্তি তোমাকে ফিল করাছে আজকের দিনে এবং হচ্ছে কেরিয়ারের উপর বিজি নিজেকে পুরোপুরি ব্যস্ত রেখেছ তোমার সোল পারপাস লাইফ পারপাসে ভিক্ট্রি একটা চাও এই মানুষটার সঙ্গে মানে এই মাস্কুলারের সঙ্গে কিন্তু সে অনেকটা দূরে রয়েছে ভিক্ট্রি হয়তো সম্ভব নয় এরকম তোমার মনে হচ্ছে আর তুমি মানুষজনের সঙ্গে নিজেকে বিজি রেখেছ এই যে পারপাস করছো বা বিজনেস করছো তো সেইখানেই তুমি নিজেকে বিজি রেখেছ কিছু একটা টিগার হয়তো এসছে টিগারের জন্য তুমি নিজেকে এই রকম রেখেছ একটা রাগ ইগো বা একটা অশান্তির মতো এনার্জি তোমাকে ফিল করাছে আজকের দিনে আমি দেখব তোমার মাস্কুলাইনের কি অবস্থা আপার স্টেজে মাস্কুলাইন মাস্কুলান আজকে কেরিয়ার নিয়ে ব্যস্ত তোমাকে মন মস্তিষ্কে পুরো মানে তুমি তার মন মস্তিষ্কে রয়েছো ওই ব্যক্তি কোনো অ্যাকশান নিচ্ছে না পরিবারের কোনো ইস্যু থাকতে পারে বা হয়তো অনেক তার ড্রিম রয়েছে এই ব্যক্তি এবং কেরিয়ার নিয়ে বিজি রয়েছে কিন্তু তুমি রয়েছে তার মন মস্তিষ্কে এই ব্যক্তি কোনোভাবেই সেটাকে তোমাকে ছাড়তে চায় না সে তাকে তোমার উপর কিন্তু এই ব্যক্তির নজর একটা রেখেছে তোমাকে থেকে দূরে নেই এ ব্যক্তি বা তোমাকে কোনোভাবে ভুলতে চায়নি পারবেও না কারণ এটা সোল কানেকশান থার্ড পার্টি কোনো ইস্যু রয়েছে এই ব্যক্তির তার জন্যেই আর কোনো লেডিও থাকতে পারে লাভ ট্র্যাঙ্গেলও থাকতে পারে কোনো পারিবারিক কোনো পরিবারের লেডি ইগোয়েস্টিক কোনো লেডি যে ব্যক্তির উপর পুরো হাবি বা নিয়ন্ত্রণ করে এরকম কেউ এবং হচ্ছে এই ব্যক্তি এখন কিন্তু নিজেকে পজিটিভ করার চেষ্টা করছে মাস্কুলাইন এবং হচ্ছে হারমোনিয়াস ইউনিয়ন তোমার সঙ্গে কিন্তু চাইছে সে দেখছে যে তুমি কিং বা কুইনের পাওয়ারে রয়েছো তোমার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন করা উচিত এবং তার আশপাশের যে সকল মানুষরা রয়েছে খুশি আনন্দ তো ফিল করাই থাকে বাট এই ব্যক্তি কিন্তু শান্তি পায় না খুশি সাময়িকভাবে হেসে নিলেই খুশি নয় ফ্রেন্ড জীবনের শান্তিটাই বড় কথা শান্তি পেলে মানুষ বেশি কোথাও কিছুই করে না একটা শান্তিকে অনুভব করার চেষ্টা করে মানুষ এই যে কোনো লেডি রয়েছে এই লেডিও হয়তো এই সম্পর্কে বড়ো মাপের ব্লকেজ তোমাদের এবং তোমাকে দেখছে তুমি পাওয়ারে রয়েছে হারমোনিয়াস ইউনিয়ন তোমার সঙ্গে করতে চাইছে ব্যক্তি তোমার দুজনের টাওয়ার হয়ে গেছে একটা বিচ্ছেদ হয়ে গেছে দূরত্ব বেড়ে গেছে বা সেপারেশনের চলে এসছো বা এই ব্যক্তির সঙ্গে অন্য কারোর হয়তো হতে পারে তোমার সঙ্গে যে একটা অন্যায় করে দিয়েছে এই যে একটা বিচ্ছেদ বা দূরত্ব যে কোনো উপায়ে যে একটা ঘটে গেছে এটা কিন্তু তাকে ভাবাচ্ছে এবং সে চাইছে যে পুনরায় জাস্টিস একটা দিতে কিন্তু নিজেকে ব্যালেন্স করতে পারছে না তোমাকে ছাড়া জাস্টিস কিভাবে দেবে খুঁজে পাচ্ছে না নিজেকে এই ডাউনের পরিবেশ এই যে একটা হেভি একটা নেগেটিভ এনার্জি কিছু একটা বিচ্ছেদ তোমার দুজনের হতে পারবে কি অন্য কারোর সঙ্গে বিচ্ছেদের জন্য এই ব্যক্তির একটা হেভি এনার্জি কিন্তু ফিল করাচ্ছে এবং সে এই জায়গা থেকে নিজেকে ফ্রি করতে চায় এই ব্যক্তি আর তোমাকে কিন্তু একদমই একদমই কিন্তু ছাড়তে চায়নি সে কিন্তু জানে যে হয়তো মা একাধিক কোনো রিলেশনশিপে গিয়েছে বা গিয়েছিলো অতীতে সেগুলোতে মুভন করে গেছে বাট এই থেকে সে নিজেকে মুক্ত করতে পারছে না যত চেষ্টা করছে তত ডাউনে চলে যাচ্ছে সেই জন্য সে কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে একটা নিজেকে ফ্রি করার চেষ্টা করছে অনেক ক্ষেত্রে হতে পারে এই ব্যক্তি নিজেকে মানে ওই যে স্পিরিচুয়াল বিষয়গুলো হয়তো এখন করছে নিজেকে পজিটিভ রাখার জন্য স্ট্রং রাখার জন্য নিজেকে ব্যালেন্স করে যাচ্ছে কিন্তু হেভি একটা নেগেটিভ এনার্জি ফিল করাছে আজকের দিনে মাস্কুলাইনকে। তার জন্য একটা পয়েন্টে নিজে দাঁড়িয়ে গেছে ভবিষ্যৎ নিয়ে তার আর কোনো কিছু ভাবনা সে খুঁজেই পাচ্ছে না যে ভবিষ্যতে আমার কি হবে কোথায় যাব কি করব। এই যে বিষয় নিয়ে সংশয় রয়েছে তার স্বপ্ন হয়তো তোমাকে নিয়ে অনেক কিছু করে নিয়েছে আর সেগুলো বাস্তবে হচ্ছে না অনেক ব্লকেজ রয়েছে এই রিলেশনশিপে তোমাকে চাই অথচ অনেক সমস্যার জন্য সে নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে যে হয়তো সম্ভব নয় কারণ তোমার দুজন আলাদা হয়ে গেছে এরকমও হতে পারে আমি দেখব কি করা উচিত আপার স্টেজে যে ডিভাইন ফেমিনাইন এবং মাসকুলার রয়েছে আপার স্টেজে এই মুহুর্তে কি করা উচিত আপার স্টেজে এত কেন কার্ড লাভ দিচ্ছে তোমাদের মনে যে বড়ো মাপের কোনো ঝামেলা হয়ে গেছে আপার স্টেজে ফ্রেন্ড তার জন্যই হয়তো একটা আজকের দিনে নেগেটিভ এনার্জি ফিল তোমার দিক দিয়ে তুমি পজিটিভ থাকো তোমরা মাস্কুলানের অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ তোমরা সোল কন্ট্রাক্ট হাজব্যান্ড ওয়াইফ সোল লেভেলে থ্রি ডি দুনিয়াতে কে হয়তো কারোর সঙ্গে বিয়ে তো বিষয়টা আলাদা কিন্তু সোল লেভেলে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ সেটা খুব ভালো করে তোমার দুজন ফিল করতে পারো সেও ফিল করে যে তোমাকে ওয়াইফের মতো দেখে তুমি তাকে হাজব্যান্ডের মতো দেখো বা হচ্ছে সে তোমাকে হাজব্যান্ডের মতো দেখে তুমি তাকে ওয়াইফের মতো দেখো এই যে একটা সোল কানেকশান এই যে একটা ইনস্ট্যান্ট যে একটা লাভ সেটা কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে আর সে খুব ভালো করে বুঝতেই পারছে যে তুমি তার একচুয়ালি কে হও তার জন্য এই ব্যক্তি রিটার্ন করছে আর কিভাবে করবে তোমার দুজনের বড়ো মাপের কিছু একটা রিসেন্ট ঝামেলা কিছু ঝামেলা এমনটা হয়ে গেছে যে দুজন আলাদা হয়ে গেছে। কিংবা তুমি সরে গেছো তার জন্য তোমার একটা অশান্তি তোমার হয়তো লাইফে কোনো হয়তো কিছু টিগারের জন্য অশান্তি ফিল না হলে কিন্তু এই সম্পর্কে যে একটা ডিস্ট্যান্স হয়ে গেছে তুমি হয়তো আর চাও না পুনরায় এই সম্পর্ক মেনে নিতে বা কিছু একটা ইস্যু আর এই ব্যক্তি তোমাকে বিনা থাকতে পারছে না আর সে কিন্তু রিটার্ন করছে আর থার্ড পার্টির কাছে থাকলেও কি হবে যদি বিবাহিত হয় কিন্তু তোমার প্রতি তার একটা মানসিকতা রয়েছে সে ফিউচারে তোমাকেই চাইছে মন তো চায় অনেক কিছুর কিন্তু অনেক কিছু না পাওয়াই থেকে যায় তো এই রকম টাইপের হয়তো সিচুয়েশানে রয়েছে আজকে মাস্কুল্যান আজকে হেভি একটা নেগেটিভ এনার্জি ফিল করাচ্ছে যায় মাস্কুল্যানকে ফেমিনাইন তাও স্ট্রং রয়েছ রাগ ইগো থাকলে কি হবে স্ট্রং রয়েছ কিন্তু আপার যে মাস্কুলাইনের আজকে হাল খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ